Hello everyone, welcome to Let's Improve YouTube channel. আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা কি করব একটি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের এই ভিডিওটি শুরু করি এবং দেখে নেওয়া যাক যে একটি তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে তার লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্রের মান কত হয়। তাহলে দেখো আমরা শুরুতে কি জানি, আমাদের এখানে যদি একটি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হয় তাহলে আমাদের একটি তড়িৎ দ্বিমেরু প্রয়োজন। তাহলে সেটা আমরা ফার্স্টে ড্র করে নিই। তাহলে দেখো আমাদের কাছে ধরে নাও এই একটি তড়িৎ দ্বিমেরু আছে। তড়িৎ দ্বিমেরুতে কী থাকবে, দুটো সমান এবং বিপরীত আধান থাকবে। তাহলে এই দুটো সমান এবং বিপরীত আধান নিয়ে নিলাম এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত, এদের মধ্যবর্তী দূরত্ব হলো 2L। ওকে, এবং এই যে এর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক মানে কি একটি রেখা যেটা কিনা একে দুটা সমান ভাগে ভাগ করবে এবং এই রেখাটি এর উপর কী হবে, লম্ব হবে থাকবে। তাহলে এটা হলো এর লম্ব সমদ্বিখণ্ডক। আর এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর এই ধরনের একটি বিন্দু আছে, এই বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করতে চাই। তাহলে দেখো এই টোটাল ডিস্টেন্সটি কত, টোটাল ডিস্টেন্সই হলো 2L। তাহলে এইটুকু কত হবে, এটা হবে L এবং এটাও হবে L, কারেক্ট। আর এই যে লম্ব সমদ্বিখণ্ডক তার উপর ধরনও আমরা R দূরত্বে, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত সেটা হলো R, আর দূরত্বে কোনো একটি বিন্দু, এই বিন্দুটির নাম ধরো আমরা বলছি পি বিন্দু, পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করতে চাই। তাহলে কী করে নির্ণয় করব, দেখো ফার্স্টে তাহলে আমাদের কী করতে হবে, এখানে আমরা সুপার পজিশন থিওরেম ইউজ করব। আই হোপ যে তোমরা সবাই সুপার পজিশন থিওরেম সম্পর্কে জানো, আর না জানা থাকলে কিন্তু আমাদের এই যে এই ভিডিওটি সেটা দেখে নেবে। ওকে, তাহলে দেখো আমরা এই মাইনাস কিউ আধানের জন্য ফার্স্টে এই পি বিন্দুতে কী বের করবো, পি বিন্দুতে বের করবো হলো তড়িৎ ক্ষেত্রের মান। নেক্সট আমরা এই প্লাস কিউ আধানের জন্য বের করবো এবং তারপর তাদের আমরা কী নিয়ে নেবো, ভেক্টর সাম নিয়ে নেবো। তাহলেই এই পি বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্রের মান বের হয়ে যাবে। তাহলে সেটা কী করে করছি, দেখো আমাদের যদি এই মাইনাস কিউ আধান থেকে এখানে অবধি বের করতে হয় তাহলে কি এখান থেকে এই ডিস্টেন্সটি প্রয়োজন। আমরা এখান থেকে এই ডিস্টেন্সটি জানি কিন্তু আমাদের প্রয়োজন হলো এখান থেকে এটা। তাহলে আমরা এক কাজ করছি, এই যে লাইনগুলো এদেরকে জোড়া লাগিয়ে দিচ্ছি। তাহলে এই ধরো এটাকে কানেক্ট করে দিলাম আর এটাকেও জোড়া লাগিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এই পয়েন্টটির নাম ধরো আমরা বলছি এ এবং এটা হলো বি, অর্থাৎ আমার যে তড়িৎ দ্বিমেরু সেটা কি, সেটা হলো এ বি হলো তড়িৎ দ্বিমেরু আর এদের মধ্যবিন্দু হলো ও। ওকে, তাহলে এই যে এই ডিস্টেন্সটি দেখো, এই যে এই এপি ডিস্টেন্স এবং বিপি ডিস্টেন্স, এই দুটোই কি, এই দুটোই কিন্তু সমান আসবে। ওকে, তাহলে এপি ইকুয়াল টু বিপি আসবে। আর এটার ভ্যালু কত হবে, দেখো আমরা যদি এই এ পিও বা বিপিও এদের মধ্যে পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করি তাহলে কিন্তু বের করতে হবে, কারণ আমরা লম্ব জানি এবং ভূমি জানি। আর এটা কি, এটা হলো অতিভুজ। তাহলে এটা ইকুয়াল টু কত আসবে, এটা আসবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ওকে, তাহলে এই ডিস্টেন্সটি কত আসলো, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার রুট। ওকে, এবার দেখো এই যে এপি এবং পিবি এই ডিস্টেন্সগুলো আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা এবার তড়িৎ ক্ষেত্রের মান এক এক করে নির্ণয় করি। তাহলে ফার্স্টে ধরো আমরা কার জন্য নির্ণয় করছি, মাইনাস কিউ আধানের জন্য, এবং এটাকে আমরা নাম বলছি E1। ওকে, তাহলে মাইনাস কিউ আধানের জন্য যে E1 আসবে সেটা কত হবে, সেটা হবে 1/4πε0 ইন্টু কিউ বাই এপি স্কোয়ার, কারণ ডিস্টেন্স কত, সেটা হলো এপি স্কোয়ার, এপি তাহলে তার স্কোয়ার। দেখো ডিস্টেন্সটি এত বড় তাই আমরা এই পুরো ভ্যালুটি না লিখে জাস্ট এপি স্কোয়ার লিখে দিলাম। এটা কি, এটা হলো E1, কার জন্য, মাইনাস আধানের জন্য। তাহলে এর ডিরেকশন কী হবে, দেখো আমরা যেখানেই তড়িৎ ক্ষেত্র নির্ণয় করি সেখানে কী রাখি, সবসময় একটি একক ধনাত্মক আধান। তাহলে এই মাইনাস আধান প্লাস আধানকে কী করবে, নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে এই ক্ষেত্রে যে E1-এর ডিরেকশন সেটা হয়ে যাবে এদিকে, তাই তো। তাহলে E1-এর ডিরেকশন হয়ে গেল এদিকে। নেক্সট আমরা কী করছি, নেক্সট আমরা করবো হলো এই প্লাস কিউ আধানের জন্য নির্ণয় করবো। তাহলে প্লাস কিউ আধানের জন্য কত হবে, সেটাকে ধরো আমরা বলছি E2। E2 কত আসবে, E2 আসবে 1/4πε0 ইন্টু কিউ বাই বিপি স্কোয়ার। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, বিপি স্কোয়ার। ওকে, তাহলে এটা চলে আসলো E2। আর E2 এর ডিরেকশন কোন দিকে হবে, E2 এর ডিরেকশন হবে, দেখো এটা কী করবে, একে বিকর্ষণ। তাহলে এই লাইন বরাবর এদিকে, তাই তো, এটা হয়ে গেল E2 এর ডিরেকশন। এবার E1 এদিকে এবং E2 এদিকে, তাহলে আমাদের কী করতে হবে, এদের ভেক্টর সাম নিতে হবে। কী করে নিব, তার জন্য দেখো আমরা কী করছি, আমরা ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটি থিটা। তাহলে এটা যদি থিটা হয় এটা কী হবে, এটাও থিটা, কারেক্ট। এবার আমরা এখানে একটি লাইন ড্র করছি। এবার এই যে এই লাইনটি, এই লাইনটির নাম কি, ধরো এটা আমরাকে ডি বিন্দু বললাম। তাহলে এই যে পিডি লাইন সেটা কি, সেটা হলো এই এবি এর সঙ্গে সমান্তরাল। তাহলে পিডি এবি এর সঙ্গে সমান্তরাল এবং এই যে এই রেখাটি পি এ রেখা সেটা কি, সেটা হচ্ছে একটি ছেদক। তাহলে এই অ্যাঙ্গেলটি আর এই অ্যাঙ্গেলটি কী হবে, একান্তর কোণ। তাহলে এটা যদি থিটা হয় এটা হয়ে যাবে থিটা, কারেক্ট। একই রকমভাবে দেখো আমরা এখানে একটি লাইন ড্র করে দিচ্ছি,
মানে এই যে আমাদের লম্ব সমদ্বিখণ্ডক ছিল সেটাকে ইনক্রিজ করে দিলাম, ঠিক আছে। এবার কি হচ্ছে, এই যে এই অ্যাঙ্গেলটি, এই অ্যাঙ্গেলটি থিটা এবং পিডি এবি এরা কি পরস্পর সমান্তরাল, আর এই যে বিপি রেখা এটা যদি ছেদক হয় তাহলে আমরা কি বলতে পারি, এই অ্যাঙ্গেলটি এবং এই অ্যাঙ্গেলটি এরা কি হবে, এরা হবে হচ্ছে পরস্পর, এরা পরস্পর কি হয়ে যাবে, এরা পরস্পর অনুরূপ কোণ হয়ে যাবে, তাহলে এটা থিটা হলে এটাও হয়ে যাবে থিটা। এবার আমরা কি করছি, আমরা এই অ্যাঙ্গেলগুলো কেন আনলাম, এই অ্যাঙ্গেলগুলোর সাহায্যে আমরা কি করব, আমাদের যে এই ইউ ওয়ান এবং ই টু এদেরকে কতগুলো লম্ব উপাংশে ভাগ করার চেষ্টা করব। লম্ব উপাংশ মানে কি, ধরে নাও এই একটি ভেক্টর এ আছে এবং এটা এই হলো আমাদের দুটো লম্ব অক্ষ, এদের বরাবর যদি আমরা ভাগ করি সেটা কি আসে, ধরে নাও এই কোণটা যদি থিটা হয় তাহলে এদিকে উপাংশ কত হয়, সেটা হয় হলো এ কস থিটা আর এদিকে উপাংশ হয় এ সাইন থিটা, তাই তো। তাহলে একই রকমভাবে আমরা এই ই ওয়ান এবং ই টু ভেক্টর দুটোকে দুটো লম্ব উপাংশে ভাগ করার চেষ্টা করব। তাহলে সেটা কীভাবে আসছে দেখো, আমাদের যে ই ওয়ান, ই ওয়ান কোথায় আছে, ই ওয়ান আছে হলো এখানে, তাহলে ই ওয়ানকে লম্ব উপাংশে ভাগ করলে কী আসবে, একটি আসবে উপাংশ এদিকে এবং একটি এদিকে, তাহলে এদিকে উপাংশটি কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে ই ওয়ান কস থিটা, কারেক্ট, কারণ এখানে অ্যাঙ্গেল কত করেছে থিটা, আর এদিকে কত হবে, এটা হবে ই ওয়ান সাইন থিটা, কারেক্ট। আবার নেক্সট দেখো, নেক্সট কী হচ্ছে, এই যে ই টু, ই টু এর ডিরেকশন এদিকে, তাহলে ই টুকে লম্ব উপাংশে ভাগ করলে কী আসবে, একটি আসবে এদিকে আর অন্যটি আসবে এদিকে, আর এদের যাতে ভ্যালু, ভ্যালু কত হবে, ভ্যালু হবে দেখো এইদিকে ভ্যালুটি হবে ই টু সাইন থিটা আর এদিকে আসবে ই টু কস থিটা, তাই তো। তাহলে এদেরকে আমরা লম্ব উপাংশে ভাগ করে নিলাম। এবার দেখো ই ওয়ান আর ই টু এদের যে মান, মানগুলো কী, মানগুলো কিন্তু একদম সেম, কারণ ওয়ান বাই ফোর পাই এপসিলন নট সেম আসবে, কিউ, কিউ এর ভ্যালুও সেম, এপি আর বিপি অলরেডি সেম, তাহলে এদের স্কোয়ারগুলো কি আসবে সেম, তাহলে আমরা কি বলতে পারি ই ওয়ান ইকুয়াল টু ই টু, মানে যদি এদের শুধু আমরা মান নিয়ে আলোচনা করি, ডিরেকশন তো অবশ্যই আলাদা কিন্তু এদের যে ভ্যালুগুলো সেগুলো সেম, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, যে ই ওয়ান সাইন থিটা ইকুয়াল টু ই টু সাইন থিটা, কারেক্ট, বোথ সাইড আমরা সাইন থিটাতে মাল্টিপ্লাই করলাম, তাহলে ই ওয়ান সাইন থিটা ইকুয়াল টু ই টু সাইন থিটা, কিন্তু দেখো এখানে ই টু সাইন থিটা উপরের দিকে, ই ওয়ান সাইন থিটা নিচের দিকে এবং দুটোর ভ্যালু কি সমান, তাহলে এই দুটো কি করবে, পরস্পর পরস্পরকে জিরো করে দেবে, তাহলে এদের জন্য যে লব্ধি পাওয়া যাবে সেটা কি হয়ে যাবে জিরো, তাহলে ই ওয়ান সাইন থিটা এবং ই টু সাইন থিটা পরস্পরকে ক্যান্সেল করে দিল, থাকলো কি, থাকলো এই পিডি বরাবর ই ওয়ান কস থিটা এবং ই টু কস থিটা, তাহলে আমাদের যে লব্ধি চৌম্বক ক্ষেত্র, সরি লব্ধি তড়িৎ ক্ষেত্র আসবে সেটা কি আসবে, এই দুটোর যোগফল, কারণ দুটো একই ডিরেকশনে আছে, তাহলে আমাদের যে লব্ধি তড়িৎ ক্ষেত্র সেটাকে যদি আমরা ই বলি, ই ইকুয়াল টু কত আসবে, ই ওয়ান কস থিটা প্লাস ই টু কস থিটা, এবার ই ওয়ান আর ই টু এর কি ভ্যালু সমান, তাহলে এখানে আমরা ই টু এর জায়গায় চাইলে ই ওয়ান লিখে দিতে পারি, তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল টু ই ওয়ান কস থিটা, কারেক্ট। এবার আমরা জাস্ট ভ্যালুগুলো পুট করে দেবো, তাহলে টু ইন্টু ই ওয়ান, ই ওয়ানের ভ্যালু কত, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই এপি এর স্কোয়ার, এপি মানে আর রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে এপি এর স্কোয়ার করলে কত আসবে, এখানে চলে আসবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু কস থিটা, কস থিটা কী করে বের করবো দেখো, আমরা যদি এই ত্রিভুজটি দেখি, এই ত্রিভুজটির ক্ষেত্রে এটা হলো থিটা, এবার কস মানে কত হয়, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত, ভূমি হলো এই এল, তাই তো, তাহলে এল বাই অতিভুজ কত, সেটা হচ্ছে এপি ডিস্টেন্স, এপি ডিস্টেন্স কত, রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে আমরা কী লিখতে পারি, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, ওকে, তাহলে এটা চলে আসলো আমাদের ই এর মান। এবার এটাকে ফার্দার ক্যালকুলেট করলে কী আসবে, এটা চলে আসবে দেখো এইভাবে লেখা যায় যে ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, ওপরে কত আসছে টু কিউ এল, তাহলে টু কিউ এল আর নিচে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার এখানে আছে আর এখানে আছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার পাওয়ার হাফ, তাহলে টোটালটাকে কী লেখা যাবে, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু, কারেক্ট। তাহলে এবার এখান থেকে আর কী পাওয়া যাচ্ছে ফাইনালি দেখো, আমরা এই বিষয়গুলো ধরে নাও মুছে দিচ্ছি, এগুলোতে আমাদের প্রয়োজন নেই আর, তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, ই ইকুয়াল টু কত আসবে দেখো, তাহলে ই ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, এটা এর মতোই থাকছে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট। এবার টু কিউ এল, টু কিউ এল মানে কত হবে, কিউ হলো এই যে তড়িৎ দ্বিমেরু তার যে কোনো একটি আধান এবং টু এল কি আধান দুটির মধ্যবর্তী দূরত্ব, তাহলে টু কিউ এলকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি পি, কারেক্ট, পি কি, পি হলো এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তাই তো। আর নিচে কি থাকছে, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু, কারেক্ট। তাহলে আমাদের কী চলে আসলো, ই ইকুয়াল টু চলে আসলো ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট পি বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি বাই টু, এটা কখন, এটা হলো একটি তড়িৎ দ্বিমেরু তার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর আর দূরত্বে অবস্থিত একটি বিন্দু পি সেখানে
তড়িৎ ক্ষেত্রের মান। ওকে, তাহলে এটা আমরা নির্ণয় করে নিলাম। এবার এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা চাইলে আবার একটি স্পেশাল কেস নিয়ে নিতে পারি আমাদের আগেরটির মতো। সেই স্পেশাল কেসটি কি হবে, যে এই আর এর ভ্যালু এল এর তুলনায় অনেক বড়। তাহলে আর এর ভ্যালু যদি এল এর তুলনায় অনেক বড় হয়, সেই ক্ষেত্রে আমরা কী জানি, সেই ক্ষেত্রে এই যে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার সেটা ইকুয়াল টু কত আসবে, সেটা ইকুয়াল টু আসবে আর স্কোয়ার। আর এর পাওয়ার যদি আমরা টু দি পাওয়ার থ্রি বাই টু করি, তাহলে এখানেও পাওয়ার হয়ে যাবে টু দি পাওয়ার থ্রি বাই টু, দ্যাট ইজ ইকুয়াল টু আর কিউব। তাহলে সেই ক্ষেত্রে যে ই এর মান সেটা কত হবে, সেটা হবে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট পি বাই আর কিউব, যেখানে পি কি, পি হলো এর তড়িৎ দ্বিমেরু ভ্রামক, আর কি আমরা যত দূরত্বে এই যে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করতে চাই সেই দূরত্ব। ওকে, তাহলে আই হোপ যে আমাদের আজকের এই ভিডিওটিতে যেই বিষয়টি পড়ানো হলো সেটা তোমরা বুঝতে পারলে, এবং এই যে এই কনসেপ্টটি এর উপর বেস করে কিন্তু আমাদের প্রচুর নিউমেরিক্যাল আসে। তাহলে এই যে এই ডেরিভেশন এটা তোমরা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবে এবং এর উপর বেস করে কতগুলো নিউমেরিক্যালও করার চেষ্টা করবে। আমিও তোমাদের কতগুলো নিউমেরিক্যাল করিয়ে দেবো, কিন্তু তোমরা নিজেরাও কতগুলো করার চেষ্টা করবে। ওকে, তাহলে এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।